ভারতের তেলুগু সিনেমার সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গেছে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ইন্দিরা দেবী। এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। মৃত্যুর কিছু সময় আগে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। খবরটি শেয়ার করে পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রী ঘাট্টামানিনী ইন্দিরা দেবী সুপারস্টার কৃষ্ণার স্ত্রী ও মহেশ বাবুর মা আজ সকালে মারা গেছেন। সকাল 9টা থেকে তার দেহ পদ্মলায়া স্টুডিওতে সর্বসাধারণের জন্য রাখা হবে এবং এরপর তার শেষকৃত্য সম্পন্ন হবে মহাপ্রস্থানে। পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধুরা মহেশ বাবু ও তার বাবা কৃষ্ণাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে গিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তারকা সমবেদনা জানিয়েছেন। চলতি বছরে মহেশ বাবু তার বড় ভাই রমেশ বাবুকে হারিয়েছেন। লিভারজনিত জটিলতায় জানুয়ারি মাসে 56 বছর বয়সে প্রয়াণ হয়েছে তার। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।